গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজ একটা নিউ ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, আমি বাড়িতে অনেক ভোরে উঠে সব কাজ ছেড়ে গুগলকে স্কুলে দিয়ে চলে এসেছি। বৃষ্টি এখন একটু বন্ধ আছে, তবে মেঘ করে আছে, বৃষ্টি হবেই, রত অব্দি বৃষ্টি হবেই, কিছু করার নেই। তো ফুল টুল তুলে নিয়ে আসলাম, এখন একটু চাটা খাবো, তারপরে বেরোবো বাজারে। আজকে বাজার পরিদর্শনে বেরোবো, তার কারণ বৃহস্পতিবার, ঠাকুরের সব জিনিস আনা, মাছ আনা, সবজি আনা, প্রচুর কিছু আনার বাকি, সেগুলো আনতে হবে। আর সঙ্গে আগে নিধিমাদি আসছে না, তো কী রান্নাবান্না হচ্ছে সেই সব শেয়ার করবো, টিফিন শেয়ার করবো। তো চলুন এক্সাইটিং ভিডিওতে, আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তারপর থেকে সবজি, ওই কুমড়োর ফালিটা, কাঁচা কুমড়োটা দেখো কত হচ্ছে, ওইটা ওইটা ওইটা। অনেকদিন বাদে লক্ষ্মণদার কাছে বেশি পাবদা পেলাম, তাই নিচ্ছি। অনেকদিন বাদে পেলাম বেশি পাবদা, হাইব্রিড খেতে খেতে কাঁচা বাছা মাছ পেলাম মজুমদার থেকে। মজুমদার এটা ভালো হবে তো, বড় সেই শঙ্কর নিয়ে এসেছে। শঙ্কর কত দিচ্ছ আজকে? দাম কমেছে আর কি। আজকে নিতে এসছি পেটাই পরোটা, পেটাই পরোটা তৈরি হচ্ছে এই সারা দুটো ভাই। আরে গুড মর্নিং, পরীক্ষা কেমন হলো? আর পিঠাই পরোটা কেমন লাগছে? ভালো তো, নতুন আজকে আইটেম, ঠিক আছে, খুশি তো? উফ, এই জাস্ট বাজার থেকে আসলাম। আজকে বাজারে বেশি ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় বাজারে, বিশেষ করে মাছ বাজারে। সবজি বাজার তো বসেই নি সেরকম, তার কারণ এত সবজির দাম, প্লাস বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে। তো এই আর কি আসলাম, পেটাই পরোটা নিয়ে এসেছি আজকে আমাদের এখানে নতুন বসেছে একটা দোকানে, আজকে টেস্ট করার জন্য নিয়ে আসলাম। এখন গুগল আসলো, গুগল টেস্ট হচ্ছে প্রথমে, তারপর আমরা খাবো। তো চলুন দেখতে থাকুন। টিফিন রেডি করছি আমি এখন, পেটাই পরোটা আর কচুরি। তো কচুরিও নিয়ে এসেছি। কি খবর, এমনি সব ঠিক আছে? সব ঠিক আছে। স্কুলের খবর কি ঠিকঠাক? স্কুলের খবর ঠিক, যা আগে আমরা নর্মাল একটা ছোট সেই সেখানে উঠতাম, সব বন্ধ করে দিয়েছে। এক রোদে সবাইকে উঠতে হবে, নামার সময় ভাগ করে দিন, প্রচুর এখন স্টিক করেছে। একটা টোটো দাঁড়িয়ে দেয় স্কুলের সামনে, বাহ ভালো করে, পুলিশ টুলিশ এসছে। তো আজকে তো নীলিমাদি আসছে না, সেই জন্য খাবার টাচ বানিয়ে নিয়েছি দুপুরে লাঞ্চটা, কারণ গোগলে পরীক্ষা আনতে যাবে, ছোটো ওকে দেখা, ছোটোটাকে দেখা, লোকজন আসছে বিভিন্ন রকম কাজে, তো সময় হচ্ছে না ওই কারণে। আর আমি এখন তাও সত্য আমি একটু লোটে ছিল পরে লোটাটা বসেছি, আর দুর্গাবাবু কিছু কিছু চলো, উনি দাঁড়িয়েছেন বাইরে ডেলিভারি জেনে করতে এসছে। দেখা যাক খাওয়ার কি কিরকম কি কোয়ালিটি। তো এই যা স্নান করে আসলাম, গুগল স্নান করে আসলো, তো আমাদের মোটামুটি আজ কাজ হয়ে গেছে আপাতত। কিন্তু গন্ডগোলটা হচ্ছে যে নীলিমাদি যেহেতু আসেনি, তো সেহেতু এখানে রান্নাবান্নার চাপটা দেওয়া হয়নি আজকে। কিন্তু
সে কিন্তু চাপ নিয়ে নিয়েছে, লোটে মাছ করছে, আবার ছোট ছেলের জন্য খিচুড়িও করেছে। না আমরা তো ওগুলো খাবো না, ছোট ছেলেদের খাবো না। মাও বলছিল যে একটু এটা করে নাও, ভালো যেগুলো হয়ে গেল, রাত্রিবেলা একটা হয়ে যাবে একবারে, রাত্রিবেলা দরকার হলে রুটি দিয়ে খেয়ে নেবো, তাই না? তো যেটা হচ্ছে ওই জোম্যাটো থেকে আজকে একটা নতুন রেস্টুরেন্ট থেকে থালি অর্ডার দিলাম, বেঙ্গলি থালি, চিকেন থালি আর চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, তিন রকমই অর্ডার দিয়েছি। এবং যখন লাঞ্চ করব দেখাবো কীরকম কী, সে তো শেয়ার করি আপনাদের সঙ্গে, বিশেষ করে খাওয়ার দাওয়ারগুলো আমরা তো শেয়ার করি, আপনারা অ্যাপ্রিসিয়েটও করেন। তো ঠিক আছে, আর এখন একটু কাজকর্ম আছে, একজন আসবেন, তার সাথে কথাবার্তা আছে কিছু, সেসব সেরে নিই, আবার লাঞ্চের সময় দেখাবো। তো এখন গোগল, দোদল আর আমি তিনজন মিলে খেলছি ক্যাচ ক্যাচ, তাই তো? ক্যাচ এ ধরতে পারলো না, নিয়ে আসো তো দোদল, বলটা নিয়ে আসো, বার করো বার করো, এই যা হাওয়ায় বল চলে, এই আমার কাছেই চলে এলো, যা এই দেখ, এই নেই 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 নাও, এই জাস্ট কথাবার্তা শেষ হলো, এখন যাই গুগল খেতে বসেছে, দেখি কি আপডেট আছে লাঞ্চে। রে বাবা কি খাচ্ছিস, ডিম ভাত? ও কেমন কেমন টেস্ট আছে, টেস্ট আছে? হোটেল হোটেল, বিয়েবাড়ি বিয়েবাড়ি, কেন কেন ঠিক ও, আজকে লাঞ্চে কী কী আছে দেখাও। ওরে বাবা, এত পুরো দোকানের মতো সাজিয়ে বসেছে পুরো, কি কি আছে? আছে ভাত, দু রকমের সবজি, ডাল, ভেজ, আর এটা পনির, এই পনির না সোয়াবিন, এটা তার, আর চিকেন থালি মাটা কি বলে ফিশ থালি আছে, এখানে ফিশ থালি সেম, এখানে ভেজ আছে মিক্স ভেজ, ডাল, এটা হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে ফিশ। অ্যামাউন্ট ভালোই, খারাপ না। একটা যেমন এক থালি ছিল, আজকে আমাদের লাঞ্চ বক্স, তো কেমন আজকে ভালো, টেস্ট আছে, টেস্ট আছে, ঠিক ঠিক মাছ ভাত খাচ্ছে, খুব ভালো বাবাই বলছে, এই হচ্ছে চিকেন থালি, গুগল এখনো চলছে মাথায় হাত দিয়ে, আর এই যে আমরা সব বসে গেছি খেতে। বলো আমার হিসেল কেমন খেলে? ভালোই খেলাম, তোমার হিসেল খুব ভালো, খাবার অ্যামাউন্টও ভালো, ভালো হচ্ছে, ভাত খাই আমি তাতে অনেক খাওয়া বুঝতে পারিনি, আবার রাজনীতি, আর ওখানে দোদলু খাচ্ছে, আর গোগলু আর আমি দেখছি, আর ওদিকে বাবাই মা রেডি ঘোড়া বাজার যাবে। কেমন লাগছে? ওই যে দাদন ডাকছে, দাদনকে টাটা করে দাও, বলো দাদন টাটা, সব টাটা, সাবধানে যাবে, সাবধানে যাবে মা, তাড়াতাড়ি চলে এসো, পরীক্ষা আছে কালকে, পড়াশোনা করবে। রেডি হলো? ঠাকুরের মালা টালা আনলে? হ্যাঁ, মালার যে দাম 200 আড়াইশো, বা ওই প্লাস্টিকের মালা, প্লাস্টিকের মালা, যা নিজের আমার এসছে, আর এই ঠামার দাদান বেরোলেই কিছু না কিছু নিয়ে আসে, তো এই যে নিয়ে এসছে, কি এনেছে এটা? চিরা মাখা, খাও খাও, চিরা মাখা, বাহ। আজকে তো রাতে কি আছে আমাদের? রাতে আছে ভাত, লোটে, ডাল সেদ্ধ, লোটে, রাত্রিবেলা লোটে ফোটে হবে না, খাবো না, তাহলে ডিম সেদ্ধ দিয়ে ভাত, ডাল সেদ্ধ দিয়ে ভাত খাই। আজকে আমাদের রাত্রিবেলা যে ভাত খেতে হচ্ছে সেই কারণে ওটস আজকে হচ্ছে না, আজকে আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে, তাই তো? আমরা প্রতিজ্ঞা করেছি রাত্রিবেলা ওটস বা রুটি ছাড়া কিছু খাবো না, মানে ভাত খাবোই না, কিন্তু কিছু করার নেই, আবার আগামীকাল নিমন্ত্রণ আছে,
তাহলে আগামীকালও কিন্তু আমাদের রেজলিউশন ভঙ্গ হবে, কি আর করা যাবে। তো ববলুবাবু আজকে অনেকদিন বাদে কালার সেট নিয়ে বসেছে আঁকতে, কিন্তু এই এইগুলো তুমি এখন ফিল করছো কেন? তুমি নতুন করে আঁকো, খাতা ভালো খাতা এনে দিয়েছিলাম না, এটা কোথায় গেল? আর এই নতুন খাতা একটা উপর থেকে আনলাম। ইমা সব ঠিক আছে? রাতে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ। তো এই যে ব্লিঙ্কিতে সব এসছে জিনিসপত্র, এগুলো সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখা হোক। তার আগে গোগলবাবুকে নিয়ে যাবো, একটু কালকে এক্সামটা একটু দেখে নিই কি পড়াশোনা ব্যাপারটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছে। ভালো থাকবেন, গুড নাইট।